আজি নবগঠিত মাকুম বিধানসভা সমষ্টিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার হৈ নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করল। রাইজর উৎসাহ উদ্দীপনা দেখি অভিভূত হলো। ইমান মানুহৰ মৰম, ইমান আদর, বিপুল ভোটত সোনোয়াল ডাঙরিয়া ডিব্রুগড় লোকসভার পৰা বিজয়ী হব। মই ভবা নাই কোনোবা ফ্যাক্টর হব বলে, কারণ তেনেকুৱা পার্টিও নাই, তেনেকুৱা সিম্বলও নাই। মানুহেনো কাক ভোট দিব সিম্বলটোৱে নাজানে বিরোধী। চাহ জনগোষ্ঠীর রাইজে বিজেপিক অন্তরেরপৰা ভাল পায়, নরেন্দ্র মোদীক ভাল পায়, আর সেই কারণে চাহ জনগোষ্ঠীর আগতকৈ ভোট আমি বেশিকৈ পাম। ভূপেন বৰাই আজি ডিব্ৰুগড়ত নির্বাচনী প্রচার চলাই আছে, রসগোল্লা, মিঠাই, ফুটিত খালেই হল আর রাজীব ভবন রিজাল্ট দিয়ার দিনাখন মইনো কি কম। তার কংগ্রেস অফিস খালি হয়ে যাব, 2026লৈকে কোনো না থাকে। আচ্ছা হ্যাঁ না, চার মহিনা তো কাম করনে দিজিয়ে, চার মহিনা কা বাদ দেখা যায়গা। ভগবান চাহে তো কাল ভি মে নেই হো সকতা হুঁ, কোন কিসকা জীবন দেখা হে। জরিপত্র উলিয়ালে হল, বাধা তো কারো নাই, জরিপ করাত কি আপত্তি, দিম বলে কোয়াদে আপত্তি। কংগ্রেসেও এখন জরিপত্র উলালে, কর্ণাটকতো কংগ্রেসে গ্যারেন্টি কার্ড দিয়ে। কংগ্রেসে নিজক সুধি ল যে কর্ণাটক আর তেলেঙ্গানাত গ্যারেন্টি কার্ড দিয়ে, আমি তো জরিপ করছো। জরিপ আর গ্যারেন্টির মাজত বহুত পার্থক্য। মই কেনেকে লক করিল আর মই কিয় লক করি, মোক কি মোক কিবা কচুয়ে কাটিছে নেকি যে মই গই লক করো। আপনি কই আছে ভূপেন বৰা বিজেপি লৈ আহিব, ভূপেন বৰা কই আছে আপনি চাৰি মাহৰ মতন মুখ্যমন্ত্রী হ'ব। হ'ব পাৰো না, বিজেপি আহিব নেকি আপোনাক? মই তো আগতে কৈছো যে চাৰি মাহ পিছত কিয়, ভগবানে কইলে এতিয়া যাওঁতেও মই নুহুমা হৈ যাব পাৰো। চাৰি মাহ তো বহুত দূৰৰ কথা, গতিকে মানুহৰ জীৱনটো তো ভগবানৰ হাততে থাকে। ভূপেন বৰা বিজেপি যোগদান কৰিব, এটো 2025 চন। সেইটোকে গ্যারেন্টি দিয়ার পিছত হয়ে যাব, গ্যারেন্টি তো চলি থাকার ওয়ারেন্টিও লাগিব, স্টেট গভর্নমেন্টে ওয়ারেন্টি দিব যাতে ভাল করে কাম বিলাক হয়। ভূপেন বৰাৰ যোগদান তো ওয়ারেন্টি নেকি? ভূপেন বৰা তো জয়েন করবই, এটলে কোনো টেনশন নাই। যোন মানুহে কংগ্রেসত বেশিকৈ মোক সমালোচনা করে বা নরেন্দ্র মোদীক সমালোচনা করে, আপনাদের জানিব যে তারে নম্বরটো অলরেডি লাগি গেল। লিখি কাগজখন লৈ থৈ দিয়ক, তাতে মোৰ কি যাব, আপোনালোকে লিখাখন লৈ লওক। দধিয়া লাইকাৰ সমস্যা এটা সমাধানৰ পথত, তেখেতসকলে বিকল্প মাটিত যাবৰ কাৰণে ইতিমধ্যে মানি লৈছে আৰু বিকল্প মাটিডোখৰ দিয়াৰ ব্যৱস্থাও চৰকাৰে কৰি আছে। গতিকে এইটো সমস্যা আৰু দুটা বছৰ এটা বছৰত শেষ হৈ যাব, পাৰ্মানেণ্ট সলিউচন হ'ব। পাৰ্মানেণ্ট তেওঁলোক যাবৰ কাৰণে ওলাইছে। পকেটৰ পৰা নিদিওঁ, চৰকাৰৰ পৰা দিম, আৰু মোৰ লগত চেলেঞ্জ কৰি লাভ নাই। মই যিটো দিম বুলি ক'ম মই দিয়ে দিওঁ, গতিকে মোৰ লগত এইবিলাক চেলেঞ্জ চেলেঞ্জ কৰি লাভ নাই। মোৰ জক উঠিলে মই আৰু বেছি দিম বুলি কৈ দিম। বাই। আজি আমি এখন পরিবর্তিত অসমৰ কাৰণে কাম কৰিছো। এবাৰ বহাগ বিহুৰ শুভেচ্ছা জনালো, ধন্যবাদ, জয় হিন্দ। আমি চেষ্টা কৰিছো যে মানুহে মাটিৰ অধিকাৰ পাওক, মানুহৰ ঘৰলৈ হাঁহি কঢ়িয়াই আনক, মেডিকেল কলেজ সমূহে শ্ৰেষ্ঠ ৰাজ্যত পৰিণত হ'ব। শ্ৰদ্ধাৰ ৰাইজ, বহাগ বিহু আহি আছে, নৰেন্দ্ৰ মোদীৰ ডিঙিত দেখি আমেরিকা গলে নরেন্দ্র মোদিয়ে ডিঙিত গামোচা খন রাখে। কোনটো রাজনৈতিক দলের নেতায় আজিলৈকে গামোচা খন খেলছে? কেতিয়াবা রাহুল গান্ধী গামোচা পিনা দেখিছে? কেতিয়াবা রাহুল গান্ধী গামোচা খন আদর করে হাতত লওয়া দেখিছে? আজি নরেন্দ্র ভারত মাতা কে কাজিরঙাত রাতি কটায় আজি